বুটা কেন বলো তো? এখানে কি লেখা দেখো, বর্ন অসাম লাইক মমি। আর এই ব্লাউজটা তো দেখলে তোমরা, সুন্দর ব্লাউজটা ওখানে বিক্রি করছে। নমস্কার, সুস্বাগতম সবাইকে, কেমন আছো তোমরা? দেখো, মা বাবা মিকুর জন্য একটা না দুটো না পাঁচটা জামা কিনে এনেছে পয়লা বৈশাখে। আসলে পয়লা বৈশাখ শুধু না, ছোট বাচ্চাদের, এরা তো গ্রোয়িং ফেজে রয়েছে, বাচ্চার জামা খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়, তো একটা উপলক্ষ মাত্র। আর গরমকালও পড়েছে, স্যান্ডো গেঞ্জিও লাগবে। কি সুন্দর দেখতে না স্যান্ডো গেঞ্জিগুলো, লালটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর সাথে দেখো ম্যাচিং প্যান্টও রয়েছে। আর এই জামাটাতে আবার ABCD লেখা, এইটা একটু সাইজে বড় হয়েছে, তবে মিকুর খুব পছন্দ হয়েছে, সব ABCDগুলো খুঁজে খুঁজে পড়তে থাকে যতটাও পারে আর কি। আর এই জামার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। ওর না এই রকম, মানে এই কালার কম্বিনেশনের জামা একটাও নেই স্পেসিফিক্যালি এই কালারটাতে, তাই জন্য আমি মানে খুব এক্সাইটেড এই জামাটা ওকে পরানোর জন্য। আর জামাগুলোর কোয়ালিটিও খুব দারুণ, একদম পারফেক্ট কটনের, 100% কটন। আর পরেও খুব আরাম, বাচ্চাদের জামা কটনের না হলে আবার খুব কষ্ট পরাতে, জানো তো। আর এই জামাটা, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, বাবা আর মা দোকানে যখন গেছিলো আমাকে ছবি তুলে পাঠিয়েছিল, দেখ দু তিনটে অপশানের মধ্যে, তখন আমি এই জামাটা পছন্দ করেছিলাম, কারণ দেখো লেখা আছে কি, বর্ন অসাম লাইক মমি। তো এইটা আমার সব থেকে পছন্দ হয়েছে জামাটা। আর মানে মিকুরও এই জামাটাই খুব পছন্দ হয়েছে, জানো, তোমাদেরকে পরের ক্লিপিংয়ে দেখাবো, বলছে যে ব্লু জামা সবসময় এইটাই পরতে চায়, ব্লু জামা ব্লু জামা ব্লু জামা। জানো তো আজকের মিকুর জন্মদিন, মানে 12 তারিখ, ওর 12ই জুলাই 2021 সালে জন্মেছিল, কিন্তু প্রতি মাসেই 12 তারিখ আমরা ছোটোখাটো কিছু সেলিব্রেশন করি ওর জন্য, যেরকম আজকের একটা নতুন জামা পরাবো, মিকুর দাদু ভাই মানে আমার বাবা মিকুর জন্য কিছু বেলুন কিনে এনেছে, তো সেলিব্রেট করব। আর মিকুর জন্য দেখো আমি আর সায়ন্তন বেরিয়েছিলাম, তো এই জুতোটা কিনেছিলাম, কারণ ওর পাটা তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, সব জুতোই ছোট হয়ে যাচ্ছে। আর এইটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল, বলেছিল মা বিল্লু নেবো বিল্লু নেবো, তাই এটা কিনেছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে না পরের দিনের ক্লিপ। এখন তো চৈত্র সেল চলছে, তোমরা তো জানোই, উফ চারিদিকে কি ভিড়, কিন্তু সেই ভিড় ঠেলেও আমরা গেছি, আমি মহারাজের দি আর মহারাজ, আমরা তিনজনে গেছিলাম। কি ভিড় চারিদিকে, এই তো আমাদের মতো এক্সাইটিং অফার নিতে এসেছে, কিন্তু জানো তো গিয়ে না বুঝতে পেরেছি যে বাচ্চাটাকে নিয়ে গিয়ে ভীষণ ভুল করেছি, এত ভিড় সারাটা রাস্তা, মহারাজকে কোলে কোলে করে নিয়ে গেছি, কোলে কোলে করে নিয়ে এসেছি, কারণ মানে এত লোকজন, সে ধাক্কা দিয়েই চলে যাচ্ছে আমাদেরকে, আর ওকে যদি হাঁটিয়ে নিয়ে যেতাম ওকেও ধাক্কা দিয়ে দিত, তাই জন্য আর চান্স নিইনি, ওকে কোলে করেই নিয়ে গেছি। দেখতে পারছো মানে লোকে লোকারণ্য, এই জায়গাটাতে তো তাও একটু অল্প লাগছে, ওই জায়গাটাতে এত ভিড় যে ওখানে আমি ক্যামেরাটা বার করতেই পারিনি, এই প্রথমের মুখটা জায়গাটাতে অল্প ভিড় ছিল বলে একটু সাহস করে ক্যামেরাটা বার করেছি। দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, সব 150-200 টাকায় দিচ্ছিল। আমারও খুব ইচ্ছা ছিল জানো তো একটা স্লিং ব্যাগ কেনার, কিন্তু যেমনটা চাইছিলাম ওমন পাইনি বলে আর কিনিনি। আর এইখানে দেখো সব নাইটওয়্যারগুলো, ম্যাক্সি, তারপরে পালাজো প্যান্ট, ছেলেদের কুর্তা, এদিকে দেখো বাচ্চাদের হরেক রকম জামা, যা চাইবে তাই পাবে। আর ব্লাউজের দোকানে জানো তো ব্লাউজগুলো 50, 60, 80, 90, 100, 150, 200-তে এত ভালো ভালো ব্লাউজ বলে বোঝাতে পারবো না। আর দেখো যে যার মতো ব্লাউজ সিলেক্ট করছে, মানে পুরো উপচে পড়ছে, ঢেলে বিক্রি করছে, কোনোটা 50, কোনোটা 60 ওরা বলে দিচ্ছে। আর এই চিকনের ব্লাউজগুলো 200 করে বিক্রি করছিল, আমি খুঁজছিলাম মন মতো পাচ্ছিলাম না, কিন্তু একটা পেয়েছি, তোমাদের দেখাবো পরে। তারপরে মিকুর জন্য কিছু জামা কিনতে আমরাও গেলাম, এবার জামার দোকানেও ভীষণ ভিড় ছিল, কিন্তু আমরা যেই দোকানটার থেকে কিনি না ওখান থেকেই কিনি, কারণ ওখানকার জামার কোয়ালিটি খুব ভালো হয়, আর ও ছোটোর থেকেই ওগুলো পরছে। তো কিছু স্যান্ডো গেঞ্জি, কিছু এমনি টি শার্টস, এই ওর তো মানে সাইজ এখন বাড়তেই থাকছে, চেঞ্জ হতেই থাকে সাইজ, মা বাবাও কিছু কিনে এনেছে, আমি আর সায়ন্তনও কিছু কিনবো, আবার মিকুর দিও মিকুর জন্য কিছু কিনবে, মানে অনেকগুলোই জামা হবে, আর দরকারও লাগে জানো তো, একটা জামা খায় খেয়ে আবার কিছু কিছু গায়ের মধ্যে ফেলে দেয়, এরকম এই জামাটা বাবা মা নিয়ে গেছিলো।
আবার চেঞ্জ করাতে হয়, ঘামে ভিজে যায় তখন চেঞ্জ করাতে হয়। বাচ্চাদের তো জানোই জামা লাগে, তো কয়েকটা হ্যান্ডি রাখতেই হয়, না হলে আবার টাইট হয়ে যায় একটু একটু কিছুদিন পরেই। এবার আমি তো একবার এই বাড়ি আর ওই বাড়ি আসা যাওয়া করি, তো মিকুর দুটো ঘরে পরার জুতো সবসময়ই লাগে। এই দেখো আমরা এখন জুতোর দোকানে চলে এসেছি। তো এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে মিকুর যে চটিটা না, একটা চটি ওর ছিঁড়ে গেছে, এবার একটা চটি রাখলে ভিজে যায়, এই হয়, তো এই জন্য আরেকটা চটিও রাখবো বলে আরেকটা চটি আমরা কিনতে এসেছি। আর এখানেও দেখো ফ্ল্যাট 50% অফ। এই চটিগুলোও আমার বেশ ভালো লাগছিলো, কিন্তু আমি না এরকম মানে ঝকমকা জুতো খুব একটা পরতে পারি না, পিছনে বেল্ট দেওয়া থাকলেই ভালো। কিন্তু আজকের যা ভিড় আর ভালো লাগছিলো না, ব্যাস মিকুর জিনিসপত্রগুলো কিনে আমরা যেমন করে হোক বাড়িতে তাড়াতাড়ি পালিয়ে এসেছি। ওই জুতোটা পরবে, ওটা তোমার পায়ে হবে না, বড় হবে তো, বড় হবে, তুমি বড় হবে যখন পরের বছর নেবো এটা। হ্যাঁ চলো চলো আসো আসো। দেখো ওর আবার ওই জুতোটা খুব পছন্দ হয়েছে, তাহলে চলো বাড়ির দিকে যাই আর কি কি কিনলাম মিকুর জন্য তোমাদেরকে দেখাই। এই দেখো এগুলো হচ্ছে মিকুর জামা, যেগুলো মিকুর দি আর মিকুর মা বাবা মিকুর জন্য কিনেছে। হ্যাঁ এগুলো সব টিউ জামা, টিউ পরবে তো, প্যান্টু পরবে তো। এই দেখো এই নীলটা, ইয়েলোটা, হ্যাঁ শোনো ওই প্যান্টু পরাবো তোমাকে, একটু দেখিয়ে নি সবাইকে। দেখো দি তোমাকে এই জামাগুলো দিয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে না, এই তিনটে জামা দি দিয়েছে শোনুইকে, আর সাথে এই কালো প্যান্টটা। ভালো হয়েছে জামাগুলো, ভালো হয়েছে বলো। এইগুলো দি কিনে এনেছে তোমার জন্য, দেখো কোনটা পরবে, এটা পরবে। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি তোমাকে, দিচ্ছি দিচ্ছি শোনুই, জানে না শোনুই ভাচু সব নষ্ট হয়ে যাবে, তোমাকেই তো পরাবো তোমার জামা, চলো চলো প্যান্টু পরাবো। এবার মা আর বাবাই কি এনেছে শোনুইর জন্য দেখি। এই দেখো এটা বাবাই পছন্দ করেছে না শোনুইর জন্য, মমি সুইট হার্ট, একদম তাই। ও মা শোনুই কত পড়াশোনা করছে, সব লেখা পড়ে নিচ্ছে। নাইস শোনু গুড, দ্য ড্রেস ইজ গুড, বলো গুড, ভেরি গুড বলো। ও বাবা পড়াশোনা করছে ছেলেটা, প্যান্টুটা কি সুন্দর, আই লাভ মম লেখা, দেখে দিয়ে বা শোনুই। আর নিজের জন্য কি কিনেছি দেখাই তোমাদের, দেখো এই পিঙ্ক কালারের আর এই কালো রঙের দুটো ব্লাউজ কিনেছি। আর এগুলোর দাম জানো, শুনলে তোমরা অবাক হয়ে যাবে আর মানে তোমরা দৌড়ে আসতে চাইবে কোথার থেকে কিনেছি জানার জন্য, মাত্র 100 টাকায়। এগুলো তো সেল ছাড়া এমনিতে অনায়াসেই তোমার 350 টাকায় বিক্রি হয় আমি দেখেছি। আর এই হাকোবা ব্লাউজটা তো জাস্ট মানে আমি বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর ব্লাউজটা আমি সেলে পাবো মাত্র 200 টাকায়, কারণ এই ব্লাউজটাই সেম ব্লাউজ আমার পাইপিন ছাড়া রয়েছে সাদার মধ্যে, সেটার দাম নিয়েছিল 450 টাকা নর্মাল টাইমে। আমি হাকোবাই খুঁজতে গেছিলাম, খুঁজছিলাম তো ওরা দিতেই পারছিল না, বলছে নেই নেই, তারপরে যখন ফিরে আসছি দেখি একটা হাকোবা রয়েছে, তখন বললাম, বললো 200 টাকা, আমি তো ঝপ করে নিয়ে নিয়েছি। আর কালো আর পিঙ্কটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, একটা কালো রং সবসময় লাগে। আমার একটা মেরুন কেনার ইচ্ছা ছিল, কিন্তু মেরুনটা না খুঁজে পাচ্ছিলাম না আর ধৈর্যও ছিল না খুঁজে খুঁজে দেখার, তবে এই দুটো পেয়েছি তো এই দুটোই নিয়ে নিয়েছি। তোমরা জানিও আমাকে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। দেখো সবগুলোই কিন্তু প্যাডেড রয়েছে, ছুনের কাটটাও খুব সুন্দর, কিন্তু একটু টাকাতে হয়েছে, গায়ে একটু ঢিলা হয়েছিল বলে। চলো এবার মিকুর বার্থডে সেলিব্রেশনটা করি আমরা একসাথে মিলে। সকাল থেকেই বলে রেখেছে দাদু ভাই আমার জন্য বেলুন আনবে, বেলুন আনবে, তো বাবা আজকের বাজার থেকে ওর জন্য বেলুন নিয়ে এসেছে। এদিকে তাকাও, হ্যাপি বার্থডে টু ইউ, কি করবে এদিকে তাকাও, এদিকে তাকাও, হ্যাপি বার্থডে টু ইউ, কোথায় টু, নতুন জামাটা পরে নিয়েছে, ও মা কি সুন্দর লেখা, বর্ন অসাম লাইক মমি, কি সুন্দর জামা, ও বাবা টুপিও পরবে, ও বাবা ঝুলমুলি নিয়েও নেবে, এই কেন এই কে কে টুপি পরে টুপি পরে টুপি পরে আস আস আস
এই যে নাও ধরো, কি কি কালার একটু বলে দাও তো। দুজা কেন উড়ে গেল তো বেলুনটা কানছে, যা ধরো 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 বেলুন ধরো। লাঠি দিয়ে দেবে। এই দেখো কোন জামাটা তোমার সব থেকে পছন্দ হয়েছে বলো তো, যেটা তুমি পরে আছো, রেডটা না হোয়াইটটা, কোনটা সময় সব থেকে পছন্দ? এইটা না, এইটা না, বুটা কেন বলো তো? এখানে কি লেখা দেখো, বর্ন অসাম লাইক মমি। তুমি মায়ের মতোই ভালো শোনি, তুমি মায়ের মতোই ভালো। চলো এবার 10 মিনিটের মধ্যে একটা হেলদি কিন্তু খুব টেস্টি ডিনার রেসিপি তৈরি করে নিই। তোমরা যদি ওয়েট লস করতে চাও না, এটা খুব ভালো। একটু কর্ন নিয়েছি, নর্মাল জলে একটু আগে ধুয়ে নিয়েছি, তারপর হালকা একটু নুন নিয়ে না এটাকে মাইক্রোওভেন করে নেব, ওই ধরো তোমার 1.5 থেকে 2 মিনিটের মতো। তুমি চাইলে এটা গ্যাসেও বয়েল করে নিতে পারো। ব্যাস দেখো কর্নগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটু টিপে দেখে নেবে নরম হয়েছে নাকি। এরপরে একটা ছাঁকনিতে জলগুলো ছেঁকে নেব, কিন্তু জলটা ফেলবো না, কারণ বলো তো রান্নাটায় আগে জলটা কাজে লাগবে। এবার একটা প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, তুমি চাইলে মাখনও দিতে পারো। তারপরে পেঁয়াজ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে না হালকা একটু ভেজে নেব। তারপরে গাজর ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করবো, বেশিক্ষণ না, এই ধরো 1.5 থেকে 2 মিনিট। তারপরে একটু জল দিয়ে ঢেকে ধরো 2 মিনিট আরও কুক করে নেব। এটা না চাইলেও করতে পারো, তোমার যদি একটু ক্রাঞ্চি ভালো লাগে সেটাও করতে পারো। আমার আবার ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ভালো লাগে না জানো তো, একটু নরম নরমই ভাল লাগে। তারপরে টমেটো আর কর্নগুলো দিয়ে দেবো, আর ওপর দিয়ে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স নিজের স্বাদ মতো দিয়ে নেব। আমি না একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম লাগছে বলে একটু নুনও দিয়েছি। সাথে দিয়ে দেবো একটা চিজ স্ট্রিপ আর একটু মাখন, খুবই সামান্য দিচ্ছি, যাতে এটাতে খুব একটা তোমাদের মানে তোমরা যদি ওয়েট লস করতে চাইছো তাতেও খুব অসুবিধা হবে না, কিন্তু একটুকুনি চিজ আর মাখন দিলে না টেস্টটা খুব এনহ্যান্স হয়ে যাবে। ব্যাস একটু নেড়ে ছেড়ে নেবো আর তৈরি হয়ে গেল আমাদের খাবারটা। কি তাড়াতাড়ি হলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই। তোমাদের একটু যদি জল কম দিতে ইচ্ছা হয় তাহলে একটু জল কমও দিতে পারো, কিন্তু সবজি বেশি কুক করলে না ওদের নিউট্রিশন ভ্যালু লস হয়ে যায়, তাই জন্য আমি খুব একটা কুক করি না, জাস্ট হালকা একটু ক্রাঞ্চি থাকেই। আর এইটা তুমি ডিনারে খেতে পারো, এটা ভীষণ টেস্টি জানো, অলমোস্ট 200 ক্যালোরি, কিন্তু এটা খেলে তোমার পেটটাও ভরে যাবে, সবজিও খাওয়া হচ্ছে আর ওয়েট লসেও খুব ভালো কাজ দেয় জানো। আর চটপটা খেলে মনটাও বেশ ভালো লাগে, আর তোমার ক্রেভিং হয় না এইটা মিষ্টি জাঙ্ক খাওয়ার, সেটাও দূরে রাখে। তাহলে ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, কিছু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সবাই খুব ভালো থেকো।